আসলে সিপিএ মার্কেটিংটা কি? সিপিএ এর ফুল মিনিংটা হচ্ছে কস্ট পার অ্যাকশন, ঠিক আছে ভাই? তো এই কস্ট পার অ্যাকশনের মূল যে থিমগুলো আজকের ক্লাসটাতে তারাই হচ্ছে বুঝতে সুবিধা হবে বা তাদের জন্য হচ্ছে বেটার হয়, যেটা হচ্ছে যেটাকে বলা হবে আপনারা যারা কন্টেন্ট রাইটিং ভালো করে করছেন, আর 9 নম্বর 10 নম্বর অথবা অফ পেজ এসইওর পার্ট 1 এবং পার্ট 2 যাদের আইডিয়া ভালো আছে তারা সিপিএ মার্কেটিংয়ের একটা পসিবিলিটি থাকে ভালো করার, কারণ এই দুইটা জিনিসের সমন্বয়টাই হচ্ছে সিপিএ মার্কেটিং। তো সিপিএ মার্কেটিংয়ের জন্য যেটা লাগবে হয়ে, সিপিএ মার্কেটিংয়ের জন্য আমি আপনাদেরকে একবারে কি বলবো, সহজ কথায় পাকা পোক্ত একবারে পাকা মানুষ বানাই দেবো তা না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ একটা কোর্স। আমি আপনাদেরকে এখান থেকে প্রায় 60% 70% জিনিসগুলো সবগুলো করে দেবো, আপনারা সবই পারবেন। শুধু জাস্ট পেইড মার্কেটিং মানে টাকা দিয়ে মার্কেটিং করার যে সিস্টেমটা, ওটা শুধু হচ্ছে আপনারা আপনার পরবর্তীতে যখন সিপিএ মার্কেটিং নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল দেখবেন, বিভিন্ন আইডিয়া নেবেন, আপনারা আপনাদের মতো করে করে ফেলবেন, ঠিক আছে ভাই? তো এখান থেকে আপনাদের হচ্ছে সিপিএ মার্কেটিং এর জন্য, সিপিএ মার্কেটিং এর অনেকগুলো সাইট আছে, যে সিপিএ মার্কেটিং সাইট, সিপিএ মার্কেটিং এর জন্য অনেক সাইট আছে, সিপিএ মার্কেটিং ওয়েবসাইট লিস্ট যদি আমি এখানে চাই, সিপিএ মার্কেটিং অনেকগুলো সাইট বলতে যেমন ফাইবার, পিপল পার আওয়ার, আলাদা আলাদা সেক্টর, ঠিক তেমনি এখানেও সিপিএ এর জন্য অনেকগুলো নেটওয়ার্ক বা অনেকগুলো সিস্টেম থাকে। তো আমি এখানকার মধ্যে আমি আপনাদেরকে দুইটার নাম বলবো, আপনারা এই দুইটাতে প্রাথমিক অবস্থায় শুরু করবেন। পরবর্তীতে সিপিএ নিয়ে কিন্তু অনেক ধরনের হচ্ছে অনেক ধরনের আইডিয়া আছে বা এটা শেষ করার কোনো ওয়ে নাই, এটা অনেকগুলো। এই যেমন এটা একটা ক্লিক পুট, ম্যাক্স বাউন্টি, পারফি, ম্যাট্রাফ, ক্লিয়ার ডিল, এই যে সিপিএ লিড, এই যে অ্যাডওয়ার্ক মিডিয়া, এগুলো প্রত্যেকটা কি ভাইয়া সিপিএর একটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম, অর্থাৎ এখানে গেলে কাজগুলো পাওয়া যাবে। তো অ্যামাজন অ্যাফিলিয়েট আর সিপিএটাকে অনেকে একরকম করে ফেলে, যে সব বুঝে একই রকম, আসলে সিপিএ আর অ্যামাজন একরকম না, কিছুটা। যেমন অ্যাফিলিয়েটটা কী ভাইয়া, তাদের প্রোডাক্ট থাকবে, আপনি একটা লিঙ্ক নিয়ে সেটা মার্কেটিং করবেন, আর সিপিএটটা কী হচ্ছে, তাদের সিস্টেমটাই হচ্ছে, তাদের লিঙ্কটাই হচ্ছে মার্কেটিং করা, অর্থাৎ এখানে পাবলিক কী করা, লিড দেওয়া, অর্থাৎ তারা যেন ইমেল দিয়ে ক্লিক করে সেই ব্যাপারটা। তাহলে আমি আপনার এখান থেকে সিপিএ লিডে যাচ্ছি, আমি এই অ্যাকাউন্টটা আপনাদের দেখাবো। অন্যগুলোতে কেন দেখাচ্ছি না, কারণ হচ্ছে অন্যগুলো হচ্ছে মানে অ্যাডভান্স লেভেলের, আর এটা হচ্ছে অ্যাডভান্স প্লাস প্রাথমিক লেভেলের। তো আমি আপনাদেরকে এখান থেকে সিপিএ লিড যাচ্ছে, আগে ব্যাপারগুলো ক্লিয়ার করে নিই, তারপরে আপনাদেরকে কী করাবো ভাইয়া, প্রোফাইলটা দেখাবো শেষে। হ্যাঁ, আগে হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার করে নিই, যে আগে আমার প্রোফাইলটা দেখে আপনি সবগুলো বুঝুন। তাহলে সিপিএ লিড, সিপিএ লিড, সিপিএ গ্রিপ, আমি গ্রিপে যাচ্ছি, সিপিএ গ্রিপ, এটা একটা প্রোফাইল। আচ্ছা ভাই দেখা যাচ্ছে, দেখেন তো প্রোফাইলটা দেখা যাচ্ছে। আচ্ছা এই জায়গাটা একটু খুব ভালো করে বুঝবেন সবাই, আমি আবারও বলতেছি, যারা কন্টেন্ট রাইটিং এর, ব্লগ রাইটিং এর ক্লাস এবং 9-10 নম্বরের ক্লাসগুলো যারা ঠিক মতো করছেন তারা এখানে খুব ভালো করবেন এবং তাদের পসিবিলিটি ভালো থাকবে। যারা এগুলো করেন নাই তারা এখানে একটু সুবিধা করতে পারবেন না, কারণ এখানে ওই জিনিসগুলোর পুরো হচ্ছে ফায়দাটা নির্ভর করবে এখানে। আচ্ছা এইটা হচ্ছে ভাইয়া আমাদের প্রোফাইল, বা আপনারা যখন করুন এরকম প্রোফাইল দেখাবে। তো এই প্রোফাইলটার যেটা আমি আপনাদের দেখানোর জন্য করছি, তো এই প্রোফাইলগুলো কী হয় ভাইয়া, এই প্রোফাইলটা হচ্ছে আপনি এখানে কত আর্ন করবেন, কীভাবে কাজ নেবেন, সব এখানে আছে। জাস্ট আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আগে আমি এখান থেকে গিয়ে ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে এখানে একটু দেখাই নিই, এইখানে এগুলো কী দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে হচ্ছে আজকে যারা যারা এই নামে যারা যারা এখানে আর্ন করছে এই প্রোফাইলে, তাৎক্ষণিকভাবে তাদেরকে দেখাচ্ছে। যেমন এখানে এই যে এই প্রোফাইল $2.54 মানে $2.5 আর্ন আর্ন করছে,
এখানে ইলহা ইলহা নামের একটা প্রোফাইল আছে, উনি আর্ন করছে হচ্ছে $79, কয়টা ক্লিক, 65 ক্লিকস, 6 লিডস, এটা 6 ভিউস, 5 ক্লিকস, 1 লিডস। তার মানে এই লিডস ক্লিক এগুলো বুঝতে হবে, এগুলো কি, এগুলো আমি আপনাদেরকে বুঝাই দিই। যারা এই ক্লাসটা করা, এই ক্লাসটা করার পরে যারা লিড লিড জেনারেশনের ক্লাসটা করবেন, তাদের জন্য লিড জেনারেশনের ক্লাসটা আরও গোছানো হবে। তাহলে এই কাজটা আমরা কোথায় করব বা কাজটা কি, আমি করবটা কি, এখানে এখানে আমরা যখন যাব, আমরা এই যে অফার মাই টুলসে চলে যাব, অথবা আমরা এখানেই নিচে গেলেই দেখতে পারবো। দেখেন তো কিছু অফার দেখা যাচ্ছে এখানে, $10, $10, এই যে এত ডলার, এত ডলার, এগুলো কেন ভাই? আমাকে আজকে রেসপন্স করুন বেশি বেশি করে, হ্যাঁ, কারণ ব্যাপারগুলো বুঝতে বুঝে নিতে হবে। তাহলে এই যে আপনি এগুলো দেখতে পারতেছেন, এগুলো কি ভাইয়া, এগুলো হচ্ছে একটা কোম্পানি বা তাদের কোম্পানি, ভিন্ন ভিন্ন কোম্পানি তাদের অফারগুলো এখানে কি করে রাখছে, রেডি করে রাখছে। আপনার এখন কাজ হবে এই অফারগুলো কি করা, মানুষের কাছে ছড়াই দেওয়া। সেটা কোন কোথায় ছড়াই দিতে হবে, এই যে যেমন এখানে ফ্ল্যাগ দেওয়া আছে, এটা কোন, জার্মানি, এটা স্পেন, এটা ইউকে, তারপর এটা এটা সম্ভবত রাশিয়া, লুক্সেমবার্গ, এই যে 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 ফ্ল্যাগগুলো দেওয়া আছে, নিউজিল্যান্ড। তার মানে আপনাকে এই অফারটা শুধুমাত্র ওই কান্ট্রিতেই কি করতে হবে ভাইয়া, মার্কেটিং করতে হবে। না বুঝলে এখনই বুঝে নেবেন আর কি, শেষে কিন্তু এগুলো হচ্ছে না দেখে বোঝানো আর দেখে বোঝানো অনেক তফাৎ হবে। আমাকে আগে বলে যখন আপনারা 9-10 নম্বর ক্লাসগুলো দেখাইছে, তখন কিন্তু কান্ট্রির ব্যাপারগুলো দেখাইছে, যে অফ পেজ এসে যখন করবেন তখন কান্ট্রি কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে দেবেন। যেমন আপনি যখন একটা পোস্ট করবেন, ওই পোস্টটা কি লিখে সার্চ দেবেন, মনে করেন গেস্ট পোস্ট, কার লিখে সার্চ দেবেন কি, গেস্ট পোস্ট সাইট ইন ইউএসএ, গেস্ট পোস্ট সাইট ইন জার্মানি, গেস্ট পোস্ট সাইট ইন স্পেন, এই টাইপের, ঠিক আছে। তারপরে যখন আপনি ক্লাসিফাইড অ্যাডসের যখন ক্লাস করবেন বা করছেন, তখন লিখে সার্চ দেবেন কি, ক্লাসিফাইড সাইট ইন ইউএসএ, ক্লাসিফাইড সাইট ইন জার্মানি, ক্লাসিফাইড সাইট ইন রাশিয়া, যে কান্ট্রি মার্কেটিং করে। তাহলে এইটা একটু বুঝাই নিই যে এখানে $10 কেন, এটা $10, $19, $5, $4, এগুলো কি, এগুলো হচ্ছে যদি আপনি এই প্রোডাক্টগুলো বা এই এই জিনিসগুলো আপনি যদি এদের কান্ট্রিতে হচ্ছে কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন, এবং তারা যদি, আমি এটাতে ওপেন করি, তারা যদি ওই দেশে, শুধুমাত্র ওই দেশের মানুষ, বাংলাদেশি বা অন্যটা ধরে নিলাম, এটা কি একটা গেমসের হচ্ছে মার্কেটিং, তো গেমসের মার্কেটিং, এটা কি আছে, পিন সাবমিট করা, মানে পিন সাবমিট। তাহলে এই কাজটা যখন আপনি এই লিঙ্কটা যখন শেয়ার করেন, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা যখন আপনি এই কান্ট্রিতে শেয়ার করবেন, নিউজিল্যান্ডে এই কান্ট্রিতে যখন শেয়ার করবেন, তাহলে নিউজিল্যান্ডের মানুষ যখন এখানে ক্লিক করে একটা ইমেল চাবে, ইমেল দিয়ে যখন লগ ইন করবে, তখন একটা পিন ইমেলে যাবে। আপনারা যেভাবে ভেরিফিকেশন করেন, এরকম ভেরিফিকেশন যখন করবে, তখন আপনি কী পাবেন, প্রতিটা আইডি থেকে লগ ইন করার জন্য আপনি $4.32 করে পাবেন, কার, আপনার ইনকাম এটা। আর তাদের লাভটা কী, তাদের লাভটা হচ্ছে এই যে আপনি তাদেরকে একটা কী দিলেন, কাস্টমার দিয়ে দিলেন। তার মানে ব্যাপারটা এরকম, আমি 10টা লিঙ্ক আপনাদের 10 জনের কাছে, 8 জনের কাছে, 8টা লিঙ্ক 8 জনের কাছে পাঠাইলাম, আপনাদের মধ্যে 8 জনের মধ্যে 2 জন ক্লিক করে এখানে ইমেল দিয়ে লগ ইন করলো, তাহলে কি আমি কত পাবো, $8 বা $9 পাবো। আর যারা ক্লিক করলো না, তাদেরটা আমি পাবো না। ভাইয়া বুঝতে পারছেন কি না? আচ্ছা, এখন চলে আসি যে লিড কি, ক্লিক কি, আর ভিউ কি। লিডটা কি, লিডটা হচ্ছে ওই যে যখন এখানে ইমেল দিয়ে যখন মানুষ ক্লিক করবে ভেরিফাই করে, তখন এটাকে বুঝাবে কি লিড, তখন এটাকে বুঝাবে লিড। আর ক্লিক কোনটা ভাইয়া, ক্লিক হচ্ছে যখন আপনি লিঙ্কটা দেবেন, ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সেটাকে বুঝাবে ক্লিক। আর ভিউ কোনটা, আপনি যে মার্কেটিং হচ্ছে ইয়াটা পাঠাইছেন, লিঙ্কটা পাঠাইছেন, এটা শুধু দেখে যাওয়া। তার মানে ওই যে আপনাদের ইয়াতে দেখেন না,
আপনাদের পোস্টে যে ভিউ এতজন, রিচ এতজন, কমেন্ট এতজন, লাইক এতজন দেখতে পারেন কিনা, ব্যাপারটা হচ্ছে সেইটা, যে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার এই প্রোফাইলে বা এই লিঙ্কে যতক্ষণ না পর্যন্ত লিড আসে, অর্থাৎ ক্লিক করে সে যতক্ষণ না পর্যন্ত কি করে ভেরিফাই করে দেয়, ততক্ষণ পর্যন্ত আপনার এটা কি হবে না, আপনার এটা লিড আসবে না। আর লিড না আসলে, লিড না আসা পর্যন্ত কোনো টাকাও আপনি পাবেন না। তাহলে মূল টার্গেট কোনটা থাকবে ভাইয়া? লিড। তার মানে শুধু এখানে ভিউ করলেও হবে না, শুধু ক্লিক করলেও হবে না, তারপরে কি করতে হবে, ইমেল দিয়ে লিড নিতে হবে। তার মানে যখনই কেউ ইমেল দিয়ে আপনার এখানে ক্লিক করবে বা ভেরিফাই করবে, তখনই আপনি কি পাবেন, আপনি লিড পাচ্ছেন, তার আগে আপনি পাচ্ছেন না। তাহলে এই লিড ভিউ ক্লিক এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে কিনা? আপনারা আপনারা এখন আব্দুর রহমান ভাই স্যারা কেউ কোনো প্রশ্ন করতেছেন না, পরে কিন্তু আমি এই রিলেটেড প্রশ্ন নিব না কিন্তু। আমি সব দেখাবো, আমি যতটুকু বললাম আগে ততটুকুর প্রশ্নের উত্তর করেন, পরে কিন্তু আর প্রশ্ন নিব না, কারণ পরে কিন্তু আবার দেখে দেবো। হ্যাঁ, আমি আমি সবই দেখাচ্ছি আপনাদেরকে। এখন যখন আমরা এটা করলাম যে হচ্ছে এই যে ভিউ ক্লিক লিস্ট, তো এখান থেকে, বাট এখানে তো অফারগুলো আছে, হ্যাঁ, রিসেন্ট অফার, তারপর টপ পারফর্মিং অফার, তো এগুলো কিন্তু টপ অফার, মানে এগুলো সবচেয়ে বেশি চলতেছে এবং খুব ভালো এগুলোর কাজ করতেছে, এটাও হচ্ছে খুব ভালো কাজ করতেছে। এখন এই কাজগুলোতে যদি আপনি যদি এটা যদি এটা কোন কান্ট্রি, এটা সুইজারল্যান্ড, তার মানে আপনি যদি সুইজারল্যান্ডের মার্কেট প্লেসে এইটা করতে পারেন, অথবা যখন আমি আপনাদেরকে ফেসবুক বুস্টিং শেখাবো, তখন কিন্তু আপনি পেইড মার্কেটিং যেটাকে বলে, $5 বা $10 খরচ করে যদি আপনি সুইজারল্যান্ডে যদি কী করতে পারেন, একটা বুস্টিং করতে পারেন এই প্রোডাক্টটার উপর, বা এটা প্রোডাক্ট হোক বা যেই হোক যেটাই হোক, এটার উপর যদি আপনি বুস্টিং করতে পারেন, তাহলে যদি পাবলিক যদি এখানে ক্লিক করে যদি এটা নিয়ে নেয় বা রিসিভ করে বা এটার জন্য তারা আগ্রহে ক্লিক করে, তাহলে পার ক্লিকের জন্য আপনি নির্দিষ্ট যে দামটা আছে, $19 হলে $19, $13 হলে $13, $6 হলে $6 পাবেন পার পাবলিক। কিন্তু সবাই মিলে না, পার পাবলিক একজনে যদি এটাতে ইমেল দিয়ে ক্লিক করে তাহলে আপনি এটা পাবেন, এভাবে যতজন করবে ততজন। কিন্তু ব্যাপারটা শুনতে যতটা ইজি লাগতেছে যে যতজন করবে ততজন, এতটাও কিন্তু না, কারণ একটা মানুষ, অপরিচিত একটা মানুষ লিঙ্ক শেয়ার করলে সেটাতে সবাই ক্লিক করবে, ব্যাপারটা কিন্তু এরকম বিশ্বাসযোগ্য না, ঠিক আছে? তাহলে লিঙ্কটা কী হইতে হবে, লিঙ্কটা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। সেটা কীভাবে, একটা কন্টেন্ট ক্রিয়েটের মাধ্যমে সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে হবে ওই জিনিসটার উপর, আপনি যেটা মার্কেটিং করতে যাচ্ছেন ওইটার উপর সুন্দর একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তো তার আগে আমরা যেহেতু এখানেও হচ্ছে কিছু অফার পাবো, তো এখানে পাওয়ার থেকে আমরা এখানে দেখে নিব যে কোন কান্ট্রির অফার করব। আপনারা বলেন তো কোন কান্ট্রির অফার করতে চান, আমি সেটা একটু দেখাই। আচ্ছা, ইউনাইটেড স্টেটসের আমি দেখাই, এই যে এটা দেখাই, এটা নিউজিল্যান্ড, এটা ইউনাইটেড কিংডম, আচ্ছা এটাই দেখাই। তো এখানে কি বলছে ভাইয়া, এখানে এদের প্রশ্নটা, এদের ইয়েটা হচ্ছে গেট $500 গিফট কার্ড। গিফট কার্ড তো আপনারা চেনেন, তাই না? তো এই গিফট কার্ডটা হচ্ছে তারা মার্কেটিং করতে যাচ্ছে, আপনি যদি চান তাহলে এখান থেকে আমরা এই অফারটা নেব। বাট আমরা এখান থেকে ড্যাশবোর্ডের নিচে গিয়ে দেখব অফার টুলস, অফার টুলসে গিয়ে মাই অফারে ক্লিক করব, মাই অফার। এখানে গেলে আমরা কিছু মেনু পাবো, এই যে যেমন চলে আসছে, এই যে কেউ যদি বাংলাদেশে কাজ করতে চান, বাংলাদেশের লিঙ্ক, একটা লিঙ্কে কত পাবেন, 10 সেন্ট করে করতে পারেন, কিন্তু আমরা এখানে করবো কি ভাই, ইউএসএ, তাহলে ইউকে, আমরা এখানে দিচ্ছি ইউকে। এই যে ইউকের, তাহলে সব ভাষা ইংলিশ। এখন কথা হচ্ছে ভাইয়া, যদি আমরা অন্য রাষ্ট্রে করি তাহলে তো অন্য রাষ্ট্রে কি থাকবে, ইংলিশ থাকবে না, অন্য রাষ্ট্রে তো অন্য ভাষা চলবে, তাই না? তাহলে তখন কি করবেন, তখন গুগল ট্রান্সলেট থেকে ওদের ভাষাটা বুঝে আপনি প্রথমে ইংলিশে লিখবেন, ইংলিশে লিখে কনভার্ট করে, কনভার্ট করে যখন ওদের কান্ট্রিতে হচ্ছে কোনো কন্টেন্ট করবেন, তখন ওদের কান্ট্রির ভাষা করে কন্টেন্টটা পাঠাই দেবেন, মানে মার্কেটিং করবেন। আর যদি ইন্টারন্যাশনাল, হ্যাঁ, আপনি সাপোজ আপনি VPN চালু করে ইউনাইটেড কিংডম করলেন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি লিঙ্ক শেয়ারের পর আপনি যদি
আমি জানতাম এরকম প্রশ্ন আসবে, এই জন্য অপেক্ষা করছি, এই জন্য এটা ইচ্ছা করে বলি নাই। এটা কখনোই হবে না, কারণ আপনি যে যত ভিপিএন এর থেকেও ভিপিএন এর বাপ কেউ ইউজ করলে তারা হচ্ছে ধরে ফেলবে যে আপনি এটা নিজে থেকে করছেন, ঠিক আছে? এটা শুধুমাত্র কারণ তারা যখন এখানে লগ ইন করবে তারা শুধু ভিপিএনটাই দেখবে না, কারা এখান থেকে ইমেলটা লগ ইন করতেছে বা ইমেলটা লগ ইন কারা দিচ্ছে, সেই ইমেলটাও কোন কান্ট্রির সেটাও তারা ফোকাস করবে, ঠিক আছে? তার মানে এখানে কোনো 2 নম্বরের কোনো সিস্টেম এখানে একদমই থাকবে না, আপনি যতই ভিপিএন ইউজ করেন আর যতই কিছু করেন, ঠিক আছে? শুধুমাত্র ইউনাইটেড বা যেই এরিয়া বা যেই শহর বা যেই লোকেশনে আপনি করতেছেন সেটাই একবার এক্স্যাক্টলি হতে হবে, ঠিক আছে ভাইয়া? কোনো ওয়ে নাই এখানে। তাহলে আমরা এখানে যখন আমরা করতে যাচ্ছি এখানে দেখেন কিছু অপশন চলে আসছে, এই যে ডেস্কটপ, মোবাইল, ইমেল, জিপ, সাবমিট। তাহলে এখানে হলো ক্যাটাগরি, প্রথমে কান্ট্রি সিলেক্ট করলাম। এই যে যেমন হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, ডাবের প্রোডাক্ট, এটা হচ্ছে 200-500 গিফট কার্ড, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S2 আলট্রা ফোনের মার্কেটিং করতে হবে, জিলেটের মার্কেটিং করতে হবে, এই যে এগুলো মার্কেটিং। আশা করি বুঝতে পারছেন ব্যাপারগুলো, তাই না? যে আপনাকে দিয়ে তারা তাদের হচ্ছে প্রোডাক্টের মার্কেটিং করে নেবে এবং তার বিনিময়ে আপনাকে একটা করে ডলার ফিক্সড দিবে। তাহলে আমরা যেহেতু এটা করতেছি এটার হচ্ছে রেট কত, আমরা কান্ট্রি ভেদে যখন চলে আসলাম তখন দেখেন ওই কান্ট্রির জিনিসগুলো দেখাচ্ছে। তাহলে এখানে টাইপ, আপনি কোন টাইপের মার্কেটিং করবেন, ডেস্কটপের না মোবাইলের? আপনারা সবসময় মোবাইলের মার্কেটিং করবেন, কারণ মানুষ এখন সবসময় লগ ইন করে কোথায় থেকে, মোবাইল থেকে। ডেস্কটপে আর কতজন ইউজ করে, আর ইউজ করলেও বাড়িতে, কিন্তু সবসময় তো মোবাইলটা হাতে থাকে, তাই না? আপনারা মোবাইলে ক্লিক করে দেবেন, তাহলে এখানে যে কাজগুলো দেখাবে সেগুলো সব মোবাইলের। তারপরে এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মার্কেটিং আপনি করবেন, মোবাইল ইনস্টল, পিন সাবমিট, মোবাইল সার্ভে, ইমেল, জিপ, সাবমিট কোড, এগুলো ক্যাটাগরি আছে। তা আপনারা এখানে অল দিয়ে দেন। এখানে অল দিয়ে দিলে সুবিধা হবে কি, আপনি বুঝতে পারবেন এই যে সাইটে লেখা থাকবে এখানে কোন ক্যাটাগরি, সাইটে লেখা থাকবে যে এখানে লেখা থাকবে যে এটা কোন ক্যাটাগরি, ঠিক আছে ভাই? এখানে যখন আপনারা গিফট কার্ড বা যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, আপনার টার্গেট থাকবে কিভাবে বেশি বেশি করে বোঝানো যায় যে আপনার এই মার্কেটিংটা আপনার অথেন্টিক মার্কেটিং, মানুষ যেন ফেক না ভাবে। তাহলে এটা কিভাবে করবেন আপনি, তো এটার জন্য যেটা করবেন যে প্রোডাক্টটা নিয়ে কাজ, যেমন এখানে যে কেএফসির একটা প্রোডাক্ট আছে, তাহলে এগুলো আপনাকে মানুষকে শো করাতে হবে। তাহলে আমরা এখান থেকে কোনো একটা অফারে যাই, দেখেন একটা অফার ক্রিয়েট করাও যে কথা, অন্য অফার ক্রিয়েট করাও সেই কথা। তো আমি এখান থেকে এই অফারটাতে যাচ্ছি, এই যে এটা 500 গিফট কার্ড। তাহলে আমাকে এটার উপর কি করতে হবে, কন্টেন্ট রেডি করতে হবে। সেটা কিভাবে আমি ফার্স্ট টু লাস্ট দেখাই দিচ্ছি। তো আমি একটু ক্লিক করব, ক্লিক করলে দেখেন এখানে একটা লিঙ্ক তৈরি হচ্ছে, আর এখানে বলা আছে দিস অফার ইজ নট অন মোবাইল ডিভাইস আর নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। তো এখান থেকে বাংলাদেশ থেকে যাতে আপনি বাংলাদেশ কিন্তু অন্য কান্ট্রিতে করলেও হবে না, শুধুমাত্র ইউনাইটেড কিংডমেরই মানুষ হতে হবে। ফলে এইটার উপর আমাকে কী করতে হবে, একটা মানে পুরো কন্টেন্টের ক্লাসটা, পুরো কন্টেন্টের ক্লাসটা এবং ব্লগ সাইটের ক্লাসটা এখানে জড়িত। তাহলে পুরো এইটার উপর একটা কন্টেন্ট করতে হবে আমাকে, এটার উপর একটা কন্টেন্ট লিখতে হবে, প্লাস এই লিঙ্কটা আমাকে শেয়ার করতে হবে। তাহলে আমি কোথায় চলে যাচ্ছি, ব্লগ সাইটে চলে যাচ্ছি, এই যে আপনাদেরকে যে বলছিলাম যে আপনাদের ব্লগ সাইটটা কি বানাবেন, ভিজিটর বানাবেন। তাহলে আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন এবং অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন তাহলে আপনি এখানে দুইটা ব্লগ সাইট করবেন, ঠিক আছে? একটা সিপিএ এর জন্য, একটা হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য। তাহলে হবে কি, আপনি যখন এই জায়গাগুলোতে যখন বেশি বেশি করে ভিজিটর বাড়াবেন তাহলে আপনি যে কোনো সিপিএ মার্কেটিং করলে এখান থেকে একটা রেভিনিউ পাবেন এবং ভিজিট পাবেন, এবং পাশাপাশি আপনার ব্লগ সাইটেরও ভিজিটর বাড়বে। তাহলে আপনি এখান থেকে আমি এখান থেকে কী করবো ভাই, একটা নিউ পোস্ট করবো। নিউ পোস্ট কার উপর পোস্ট করবো,
এই অফারের উপর। তাহলে এটা হবে আমার হেডলাইন, কপি এখানে দিলাম আমি আমার হেডলাইনটা, এখানেও দিয়ে দেবো আমি আমার হেডলাইনটা। এখন এইটার উপর আমাকে কি করতে হবে, কন্টেন্ট লিখতে হবে। এখন কন্টেন্ট কিভাবে লিখবো, গেট $500 টু স্পেন্ড অ্যাট ইয়ার ফেভারিট স্টোর। তো এইটার উপর আমি এইটা লিখে, এটা লিখে আমি গুগলে সার্চ করব এইটার উপর কোনো কন্টেন্ট আছে কিনা। এটার উপর কোনো কন্টেন্ট আমি একটু দেখে দেখবো যে এটার উপর কোনো, এই যে যেমন এখান থেকে দুই তিনটা পাওয়া যাচ্ছে, একটু আইডিয়া নেওয়া যাচ্ছে। মানে আপনাকে হচ্ছে একটা কি, আপনাকে একটা গিফট কার্ডের মার্কেটিং করতে হবে, সেটা যে কোনো মার্কেট প্লেসে কেউ ইউজ করতে পারবে, সেটা বোঝাচ্ছে এখানে। তো এখান থেকে আমি শুধু একটা কন্টেন্ট নেওয়ার জন্য এখানে চলে আসলাম। এখানে আমাকে তারা ইয়ে করতে লগ ইন করতে দিচ্ছে না, কারণ হচ্ছে আমি ভিপিএন অন করিনি। আমি ভিপিএন অন করবো, সিপিএম মার্কেটিংয়ে সবসময় ভিপিএন অন করে কাজ করতে হবে। এই দেখেন এখন এখান থেকে, আচ্ছা জয়েন করতে বলতেছে, আমরা এখান থেকে না গিয়ে এখান থেকে আমি একটা কন্টেন্ট নিচ্ছি, জাস্ট জাস্ট বুঝানো যাবে বেস্ট ক্রেডিট কার্ড গ্রোসারি শপিং ইন মেয়ে। আমরা এই কন্টেন্টটা ইউজ করতে পারি, অথবা আমরা আমাদের মতো করে একটা ইউজ করতে পারি। তাহলে আমি এখান থেকে যেহেতু সুন্দর একটা কন্টেন্ট সব আমি পাইছি, আমি এটা নিয়ে নিচ্ছি। এই কন্টেন্টটা আমি এখানে নেবো, আমার ব্লগ সাইডে চলে যাবো। এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, আর এইটার উপর সুন্দর একটা আমি পিকচার পিকচার ইউজ করবো। তো পিকচারটার জন্য আমি সরাসরি ওনার পিকচারটা আমি ইউজ করতে পারি ওনার ওয়েবসাইটে। তো আমি ওগুলো না করে এখানে দেখি স্টেপ ওয়ান গেটিং স্টার্ট। শোনেন ভাইয়া, এই আর্টিকেলটা বা কন্টেন্টটা যতটা স্মার্ট করবে, যতটা স্মার্ট করবে ততটা আপনার জন্য বেটার। তাহলে আমি এখান থেকে এখান থেকে বেশি নিব না, সামান্য কিছু নিব। আমি ইম্পর্টেন্ট লাইন কিছু খুঁজতেছি, যে ইম্পর্টেন্ট লাইনগুলো কোন, মানে আকর্ষণীয় লাইন কিছু নিতে হবে। তো এখান থেকে আমি আরো একটা ওয়েবসাইট নিই। এই কন্টেন্ট কিন্তু আপনাকে খুঁজে কষ্ট করে বের করতে হবে, অথবা ওই জিনিসটার উপর বা ওই হেডলাইনটার উপর আপনাকে অল্প করে লিখতে হবে। আমি এখান থেকে আমি এতটুকু নিচ্ছি, যেহেতু আমার কন্টেন্টের টাইটেলে বলা আছে যে গেট 500 টু স্পেন্ড অ্যাট ইয়ার ফেভারিট স্টোর, অর্থাৎ আপনার যে কোনো পছন্দের দোকানে আপনি
মার্কেটিং করতে হবে। এখানে যদি এমন হতো শুধু আইফোনের, ওই যে আইফোনের যেভাবে দেখাইছিলাম, তাহলে শুধু আইফোনের মার্কেটিং আমরা করতাম। তাহলে আমি এখানে পেস্ট করে দিচ্ছি, আমি এলাকাটা দিলাম, আর এখানে যে লিঙ্কগুলো আছে এগুলো আমি উঠাই দিব। তাহলে এই যে যখন আমি এটা করলাম, ঠিক আছে ভাই, এটা যখন আমি করব, এখন এখানে আমি পিক্সার ইউজ করব। কোন পিক্সার? ওই যে আমরা আমাদের অফারে যেটা ইউজ করলাম, সিপিএর যে অফারটা ছিল, এই যে এখানে যে অফারটা আছে বা যে পিকচারটা আছে, আমরা চাইলে এই পিকচারটা ইউজ করতে পারবো, এই পিকচারটা। এখন এই পিকচারটার জন্য আমি এখান থেকে এই এটা লিখে যে কোনো একটা ওয়েবসাইট থেকে, গুগল থেকে আমি এটার উপর একটা কি নিতে পারি, আমি একটা পিকচার নেব ইমেজ অপশনে যাই। এখানে যদি আমরা কোনো পিকচার নেই, কোনো কপিরাইট হবে না, কারণ আমরা ওই প্রোডাক্টগুলো আমরা হচ্ছে কি করতেছি, মার্কেটিং করতেছি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ওই ডেটের একটা পিকচার নিতে হবে। যদি আমরা এখানে কোনো পিকচার না পাই, আচ্ছা যেমন গেট 500 টু স্পেন্ড অ্যাট এনি মার্কেট প্লেস বা এই টাইপের, এখানে যেমন বলা আছে, যেমন যে কোনো মার্কেট প্লেসে আপনি এটাও ইউজ করতে পারেন, অথবা এই রিলেটেড আপনি যে কোনো মার্কেট প্লেসে ইউজ করতে পারেন। আচ্ছা এখানে তেমন বেশি ছবি দেওয়া নেই, তো আমরা এখান থেকে আমি এখান থেকে আমার কন্টেন্টের যে পিকচারটা আমি এটাই নেবো, আমার কাছে এটাই ভালো লাগছে এটা নেবো, তাহলে আমি এটার একটা স্ক্রিনশট নেবো, কারণ সরাসরি তো আর এই পিকচারটা ইউজ করবো না, আমি এটার একটা স্ক্রিনশট নেবো। একবার ব্লগ সাইটটা ক্রিয়েট যেভাবে করছেন, কন্টেন্ট রাইটিং যেভাবে করছেন, হুবহু সেম, যা শুধু মার্কেট প্রসেসটা হবে 9 নম্বর এবং 10 নম্বর ক্লাসটাকে ফলো করুন। পিকচারটা এখানে একটু বড় করবেন, কারণ এখানে পিকচারটার উপর অনেকটা নির্ভর করবে হচ্ছে কাস্টমার কি বুঝতে চায়। এটা আমি দিয়ে দিলাম, এখন এখানে টাইটেলটা দিয়ে দিই, এখানে এটা দেওয়ার পর এখন কি করতে হবে আমাকে, এই জায়গায় আমি এখন দিয়ে দেবো ক্লিক হেয়ার অথবা গেট দিস অফার, এটা আমি কিছু লিখে দেবো। আমি এখানে নিয়েছি গেট দিস অফার, এখানে দিয়ে দিলাম। এই জিনিসটার উপর আমি কার লিঙ্কটা শেয়ার করবো ভাইয়া বলতো, ওই যে সিপিএর যে লিঙ্কটা, এই যে যে লিঙ্কটা আছে এটা নিয়ে আসবো, এখান থেকে কপি করবো। তো কপি করার সময় এখান থেকে কেউ কপি করে নি, এখান থেকে করুন, এখান থেকে কপি করলে যদি কোনো একটা ট্র্যাকিং নাম্বার যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনার ট্র্যাকিং নাম্বার ভুল হয়ে যাওয়া মানে আর কারো প্রোফাইলে টাকাটা চলে যাওয়া, মানে এখানে কিন্তু সবার অ্যাকাউন্ট থাকবে হচ্ছে, সবার মেইন অ্যাকাউন্ট থাকবে সেম, শুধু শেষে কিছু সংখ্যা চেঞ্জ হবে, মানে যে যার প্রোফাইল থেকে ঢুকবে তার হচ্ছে এখন আলাদা হবে আর কি। তাহলে এখানে কপি লিঙ্ক এখান থেকে করবো, এখান থেকে লিঙ্কটা কপি করলাম, আমি এখান থেকে আমার ব্লগ সেটে যাচ্ছি, আমি এখানে লিঙ্কটা ক্রিয়েট করে দেবো, লিঙ্ক হবে।
पिक्सारे लिंक दें तपर ये वार्ड के लिंक दिए दें तो हमें एखान ग्रोसारि शपिंग लिंक दिल जेखने जेखने लिंक देना दरकार एगल आसार तो जानें एगल दीची ना ये करार पर एन आपनारा कन्टेंटा के कन्टेंटा के जो अपना सब किस रेडी एर जोटा आकर्षण प्रयोजन जोटुक रेडी पब्लिश कर देवर पर यह कन्टेंटर लिंकता आपनी सोशल मीडिया यूट्यूब चैनल जेखने यूट्यूब भिडियो अथवा जेखने जेखने पान जेखने इच्छा सेखने पान बट जेखने पान से कथा दीते हैं अवश्य यूएस रिलेटेड पब्लिक होते हैं तेल आपनी एखान कथा चले जा भैया एखान चले जाबार नहीं आपनी यूएस जोगुलो फेसबुक ग्रुप आया हमें क्योंकि देखा ना हमें दीची हाँ एक रेसपन्स करें अब्दुल्ला रही भाई शुना जाना एखे जो अपना एन एट करबें मूलत अपन कैकटा क्लसर समष्टि रूपटाई है ये अपन कन्टेंट राइटिंग कराई तेना कन्टेंट राइटिंग जो कन्टेंट राइटिंग यहाँ से रेडी कर रेडी करार पर यह मार्केट अपनी फेसबुक ट्विटर इन्स्टाग्राम जेखने यूएस एर पब्लिक अथवा यूएस एर ग्रुपगुल आजे कान्ट्रीटे अपनी फलो कर लखन के जे कान्ट्री अफर आनी निच्चन मन करान्ट्री अफर आनी नीबें ये तो यूके नहीं आनी आकटा कान्ट्री नीले आकटा कान्ट्री जो प्लैटफर्म आ 9-10 नम्बर अफ पेज एसिओर जो टपिकगल गेस्ट पोस्ट जो पोस्टिंग जो सिसटेम आज गेस्ट पोस्ट क्लसिफाइड डिरेक्टरि सबमिशन तपर हे प्रोफाइल लिंकिंग सैट तरह जेगो जगह आबगते आनी कि करें ये सिसटेमे एन एटार पोस्ट कर देवें तब किसु किसु जगह जमन गेस्ट पोस्ट क्लसिफाइड सैटे सरसरि आनी कि करते सरसरि लिंक दीते हैं शुदुम्र फेसबुक ट्विटर इन्स्टाग्राम यगलते आनी कि करते सरसरि सीपीएल लिंक दीते हैं कौन लिंक दीते हैं बोलें तो अब्दुर रहमान भाई ওখানে ব্লগ সাইট লিংক এক্স্যাক্টলি ওখানে ব্লগ সাইট লিংক দিতে হবে তার মানে প্রথমে তারা ব্লগ সাইট করবে তারপর এই সাইটগুলোতে যাবে এটা একটা আরেকটা হচ্ছে যখন আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়া শেখাবো অর্থাৎ সোশ্যাল মিডিয়া বলতে যখন ফেসবুকে যখন আমি আপনাদেরকে বুস্টিং শেখাবো তখন আপনারা কি করেন বুস্টিং করবেন যদি কারো ইচ্ছা থাকে যে $5 $10 খরচ করবেন খরচ করলে এখান থেকে আসবে বাট গ্যারান্টি নেই যে আসবে এটা হচ্ছে কিছুটা শেয়ার বাজারের মতো যদি আপনার এখানে কোনো ক্লিক করে তাহলে দেখা যাবে যদি মানুষ বিশ্বাস করে এখানে 50 60টা ক্লিকও করে যাবে তার মানে দিনে আপনার $200-$300 ইনকাম হতে পারে আবার যদি ব্যাড লাক হয় তাহলে দেখা যায় মাসে আপনার $2 ইনকাম হবে না ব্যাপারটা বুঝতে পারছেন কি না আপনার যদি লাক ভালো থাকে এবং আপনি যদি এখানে লিংক শেয়ার করে দেন আপনার ভাগ্য ভালো থাকলে দিনে $200-$300 পর্যন্ত হয়ে যাবে বাট কপাল খারাপ থাকলে $2 কেন $1 দুই মাসেও না হতে পারে তাহলে কি করতে হবে সম্পূর্ণ আপনাকে এটার উপর জোর দিতে হবে তাহলে ঠিক একইভাবে আপনি যে অফারটা নিয়ে কাজ করেন না কেন যেমন উইন এ KFC গিফট কার্ড এটা কিন্তু আপনি অনেকগুলো কন্টেন্ট পাবেন 100% কারণ এটা পরিচিত একটা ব্যবসা তারপর স্যামসাং গ্যালাক্সি S2 আলট্রা ফোনের ব্র্যান্ডিং আপনি করবেন তাহলে কিন্তু এইটারও কিন্তু আপনি অনেকগুলো কন্টেন্ট পাবেন পিকচার পাবেন কিন্তু আমরা যেটা নিয়ে করলাম সেটা একটু আনকমন হয়ে গেছে তাই না যেমন যে ডাব প্রোডাক্টটা নিয়ে যদি করেন আপনি অনেকগুলো কী পাবেন কন্টেন্ট পাবেন ছবি পাবেন সবই পাবেন তাই না ভাই তাহলে এভাবে করে আপনাকে আগে যেটা মূল টার্গেট কন্টেন্ট রেডি করতে হবে তো কন্টেন্ট ভাই একটু একটা মিনিট এবার ক্লাস শেষে আসলে প্রশ্ন করলে এখানে ফেরত আসে একটু অসুবিধা আপনারা যা করবেন এখনই করুন বারবার আমি আপনাদের টাচ দিচ্ছি যে এখনই করেন হ্যাঁ কোনটা কোনটা আব্দুর রহমান ভাই আচ্ছা তাহলে একটু বলেন তাড়াতাড়ি বলেন কারণ এই টপিক রিলেটেড হলে ভালো হয় আচ্ছা বলেন সমস্যা মানুষ অনেকজন ইউজ করে ফেলছে মানে 100% ইউজ হয় এটাই বোঝাচ্ছে তো হতেই পারে
একটা কিওয়ার্ড অনেক ভালো জায়গায় গেলে হতেই পারে। ঠিক আছে আব্দুর রহমান ভাই, দেখাইলাম তো আপনাকে, একটা অফার সেন্ড করে মাত্র 10 সেন্ট পাবেন। দেখছেন প্রথমে আমি দেখাইছিলাম যে আচ্ছা ওটা মাত্র 10 সেন্ট করে, এবং ওটা করলে আপনার জন্য খুব একটা সুবিধা হবে না, আর পাবলিক ওই ধরনের লিঙ্কে ক্লিকও করে না। ঠিক আছে, একই তো আপনি এগুলো যে মানে একবারে অথেন্টিক প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, তারপরেও দেখবেন যে এখান থেকে ক্লিক করতে চাবে না, কিন্তু আপনাকে এমনভাবে কন্টেন্ট লিখতে হবে যেন মানুষ বিলিভ করে যে আসলে আপনি একজন প্রোডাক্টের কি প্রোডাক্টের কর্মকর্তা, যার কারণে আপনি মার্কেটিং করতেছেন, তার মানে এখানে ভিজিট করা যাবে। ঠিক আছে, অ্যাফিলিয়েটটা যেভাবে করবে। আচ্ছা এবার চলে আসি, আমি তো ওগুলো বললাম, এবার চলে আসি কোন এই যখন আপনি কোনো কান্ট্রি সিলেক্ট করেন তার মধ্যে কোন প্রোডাক্টটা নিয়ে আপনারা কাজ করবেন, এই যে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে বেশি কাজ করেন, যেগুলো কি আছে রানিং, মানে এটা গ্রিন, তার মানে এটা কতদিন চলবে, এটা কত সালে চালু হয়েছে, এপ্রিলের 8 তারিখ 2021 সালে চালু হয়েছে, তার মানে 8 এপ্রিল চালু হয়েছে, তার মানে 15-20 দিন বা 20 দিন বা 22 দিন হয়ে গেছে, তাহলে 22 দিনে সে অলরেডি অনেক লোক কি অনেক দূর আগাইছে, তার মানে এটার মার্কেটিং যখন এটা পুরোটাই গ্রিন হয়ে যাবে তখন কি হবে ভাইয়া, এটা সেদিন থেকে এটার মার্কেটিং শেষ, তার মানে এটার হচ্ছে যেদিন থেকে মার্কেটিং এটার শেষ এর মধ্যে থেকে আপনি যা ইনকাম করতে পারবেন করবেন, আমাকে না বুঝলে আবার বলেন যে বুঝি নাই, তার মানে এটার একটা ডেডলাইন আছে, তার মানে এইটা যতক্ষণ এই রেশিওটা যতক্ষণ তাদের ফিল আপ হয় নাই ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন, এদের প্রোডাক্টটা মার্কেটিং চলবে। তাহলে আপনাকে একবারে যেটা লাস্ট মানে যেগুলো সবচেয়ে খুব কম চলে সেটা নিয়েও মার্কেটিং করা যাবে না, যেটা একবার চলে না সেটা নিয়েও মার্কেটিং করা যাবে না, আপনাকে করতে হবে কি যেগুলো মোটামুটি ভালো চলতেছে, অথবা আপনাদেরকে ড্যাশবোর্ডে যেটা দেখাইলাম যে ড্যাশবোর্ডে যেগুলো টপ র্যাঙ্কিংয়ে চলে, যে এখানে যেটা টপ র্যাঙ্কিংয়ে চলে যেটা এই জায়গাতে গিয়ে আপনারা একটা আইডিয়া নেবেন। আসসালামু আলাইকুম, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে কিনা, তো এই যে এই জায়গাতে আপনি হচ্ছে এখান থেকে যে অফারগুলো আছে এখান থেকে টপ পারফর্মিং অফার নিয়ে কাজ করতে পারেন, টপ পারফর্মিং মানে টপ পারফর্মিং অবস্থান কাদের আছে তাদেরকে আপনি ফলো করতে পারেন, এখান থেকে আগে এখান থেকে একটা আইডিয়া নিয়ে যে এখান থেকে কোনগুলো পেমেন্ট ভালো এখান থেকে আপনি আইডিয়া নিয়ে কী করতে পারেন, এইটার উপর একটা কাজ শুরু করে দিতে পারেন, যেটার উপর আপনার শুরু করতে ইচ্ছা করবে। এছাড়াও আপনার যদি মনে হয় যে আপনি এখান থেকে অফার টুলসে যাবেন, অফার টুলসে গিয়ে মাই অফার এখানে গিয়ে কান্ট্রি সিলেক্ট করবেন, এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করুন, কোন কান্ট্রিতে কাজ করবেন না করুন সব এখান থেকে। ঠিক আছে ভাই, তো এখান থেকে যখন আপনি অফারটা করবেন, আমি আবারও বলতেছি ভাইয়া যেহেতু আমি ব্লগ সাইট ক্রিয়েট কন্টেন্ট রাইটিং অফ পেজ এসইও পার্ট 1 পার্ট 2 গুলো করাইছি, সেহেতু আমি ধরে ধরে আবার ওই জিনিসগুলো দেখাচ্ছি না, কারণ এই জিনিসটার সিপিএ মার্কেটিং এর মূল জিনিসটা নির্ভর করবে কিসের কিসের উপর, আপনারা চাইলে আপনারা একটু লিখে নিতে পারেন, আমি বলি আপনার এগুলোর উপর এগুলো খাটাবো, চাইলে একটু নোট করে লিখে নিতে পারেন, আমি বলতেছি আপনারা ইমেল মার্কেটিং এর ক্লাসটা যখন পড়াবো তখন আপনারা ইমেইলের মাধ্যমে সিপিএ করতে পারবেন, মানে আপনাকে বিভিন্ন মানুষের কাছে ক্লিক করে দিতে পারবেন, ইউএস এর মানুষ বা যে কান্ট্রি সেই কান্ট্রির মানুষের ইমেল কালেক্ট করবেন আগে, তারপর ওখানে গিয়ে কি করে দেবেন, ওখানে গিয়ে ওই ধরনের ইমেলগুলোতে গিয়ে আপনার এই অফারটা সেন্ড করবেন, আমি যেদিন ইমেল মার্কেটিং করাবো সেদিন দেখাবো, তারপর আপনার ব্লগ সাইটের মাধ্যমে এখানে পোস্ট করে করবেন, তারপরে অফ পেজ এসইও এর যতগুলো স্টেপ আছে সবগুলোতে করবেন, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া টাইপের যতগুলো আছে রেডিট থাম্বলার যতগুলো প্রোফাইল করছেন গেস্ট পোস্টিং থেকে শুরু করে সবগুলোতে গিয়ে ইউএসএ মনে রাখতে হবে সব ইউএসএ রিলেটেড এই জায়গাগুলোতে গিয়ে কী করবেন পোস্ট করে দিবেন, বিশেষ করে ক্লাসিফাইড সাবমিশন অ্যাডস যেটা গত দুদিন আগে দেখালাম আপনাদেরকে অফ পেজ এসইওর সেই জায়গাতে গিয়ে প্রত্যেকটা কান্ট্রিতে বা প্রত্যেকটা শহরে একটা একটা করে পোস্ট করবেন, খুব ভালো রেভিনিউ পাবেন এখান থেকে। তো যখন আপনার এভাবে মার্কেটিং করা হয়ে যাবে তাহলে এখানে পার পাবলিক যতজনে ক্লিক করবে ততজনে আপনার এখানে কী আসবে এইটা গুণন তত, মনে করেন এখানে আমরা এটার মনে করেন এটার মার্কেটিং করলাম, ধরে নিলাম এটার মার্কেটিং করলাম 2.3 ডলার, তার মানে এটার যদি 5 জন করে 5 × 2.3 ডলার যা হবে তারই, তাহলে এখান থেকে পেমেন্ট অপশনটা কোথা থেকে উইন্ডো করবেন, যে পেমেন্ট অপশনটাও সেম, এই যে আপনাদের যখন এখানে ইনকাম আসবে এখানে দেখাবে
তো আপনারা এখানে গিয়ে কি করে নেবেন, পেমেন্ট সিস্টেম আপনার পেওনির অ্যাকাউন্টটা যোগ করে নেবেন এই যে এখানে। তবে এখানে আগে আপনি ইনকাম করতে পারেন যে গ্লোবাল অ্যাকাউন্ট, এখানে গিয়ে পেওনির অ্যাকাউন্টটা অ্যাড করবেন। অ্যাড করার মধ্যে এখানে পেওনির অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট নাম্বার চাবে, যেভাবে আপনারা পেপাল, সরি পেপাল কেন, ফাইবার এবং হচ্ছে পিপল পাওয়ার যেভাবে অ্যাড করুন, খুব সহজে জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। বাট এখানে আপনি ততক্ষণ পর্যন্ত অ্যাড করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কি করতে পারবেন $50 ইনকাম করতে পারবেন। আর এখানে কত ডলার ইনকাম করলে একটু উইথড্র করা যায়, মিনিমাম $50 ইনকাম করলে উঠা যায়। তো এখানে ভাগ্য ভালো হলে $50 ইনকাম করা 2 থেকে 1 ঘন্টার ব্যাপার, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে 2 থেকে 3 মাসেও $5 ইনকাম হয় না। আর যদি কেউ টাকা দিয়ে মার্কেটিং করে, অর্থাৎ সে বুস্টিং করে করে মার্কেটিং করবে, আপনি মনে করেন ফেসবুক বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বুস্টিং করলেন, তো বুস্টিং করলে $5 বা $6 বুস্টিং করলে দেখা যায় যে আপনার মার্কেটিংটা 5 থেকে 20 হাজার মানুষের কাছে কি যাবে, শো করাবে, ওখান থেকে নিশ্চিত 5 থেকে 6 জন ক্লিক করবে। আর 5 থেকে 6 জন ক্লিক করলে আপনার কি, যদি আপনি $10 একটা কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করেন, $50, ব্যাপারটা এরকম। তারপর এখানে আপনাদেরকে পেমেন্ট অ্যাড করে নিতে হবে কখন, যখন আপনি $50 এখানে আর্ন করবেন। তারপর এখানে যাই মেইন প্রোফাইলে গিয়ে, ড্যাশবোর্ডটা হচ্ছে মেইন প্রোফাইল, ড্যাশবোর্ডে গিয়ে দেখবেন যে আপনি যতবার এখান থেকে ক্লিক করবেন এখান থেকে চলে আসবে, দেখাবে কত আর্ন করেন। আর এখানে একজন আছেন, এই যে ইমেল john@cpagrip এবং cpagripjohn@skype, এইটা হচ্ছে এই প্রোফাইলের ম্যানেজার। তার মানে আপনার যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি এই ম্যানেজারের ইমেইলে অথবা cpagripjohn.com. এটা স্কাইপি অ্যাকাউন্টে তাকে যে কোনো সময় নক করতে পারেন যে আপনি এই কাজটা এইভাবে করতেছেন বাট হচ্ছে না, যে কোনো সমস্যায় আপনি তাকে নক দিতে পারেন সিপিএ। সে আপনাকে মাঝে মাঝে বিভিন্ন ওয়ে বা স্ট্র্যাটেজি আপনাকে বলবে যে এইভাবে করেন ওইভাবে করেন, এবং প্রয়োজনে সে আপনাকে কী করতে পারে, স্কাইপিতে কল পর্যন্ত করতে পারে, করে আপনাকে ওয়েগুলো দেখাই দিতে পারে। তার মানে একটা ম্যানেজারের যে কাজ একবার ঠিক সেই কাজটাই এনারা ম্যানেজার হিসেবে করে দেয়। ঠিক আছে ভাই, তো আমি কিন্তু মার্কেটিং এর ব্যাপারটা শুধু হচ্ছে ব্লগ সাইটে সামান্য একটু আইডিয়া দিলাম, বাকিগুলো তো আপনাদের বিভিন্ন ভিন্ন ক্লাসে করাই আছে, যার কারণে আমরা বলি যে যারা ডিজিটাল মার্কেটিং পারে তারা সিপিও করতে পারে, এটাই হচ্ছে তার মূল কারণটা। কারণ আপনি যখন পরবর্তীতে ইমেল মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করবেন, সবগুলোর সিস্টেমে সমন্বিত রূপ দিয়ে আপনি যেটা করবেন সেটাই হচ্ছে সিপিএ লিড বা সিপিএ লিড। যেমন এখানে ম্যাক্রিয়া আর্নড $100, তার মানে এ হচ্ছে 4টা ক্লিক করছে, দেখছেন 4টা ক্লিক হয়তো বা কেউ করছে, এখান থেকে একজন শুধুমাত্র হয়তো বা ইমেল দিয়ে সাবমিট করছে, তাহলে একটার জন্য উনি কত পেয়েছে, $26। তার মানে বুঝতে হবে, তার মানে এরকম অনেক আছে অ্যাভেলেবেল। এখন আপনারা আমাকে বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, অলরেডি আপনাদের এখানে ক্লাসে ছিল 8 জন, অলরেডি 3-4 জন নাই, ভেনিশ হয়ে গেছে, বা যাই হোক ক্লাস তো কন্টিনিউ থাকবে। মোজাম্মেল হক ভাই আপনার কথা স্পষ্ট না, হয়তো বা নেটের প্রবলেম বা ইয়ারফোনের সমস্যা, কিচ্ছু শোনা যায় না, একটু আপনি জোরে বলেন। হ্যাঁ আমি এখন ওই অ্যাকাউন্টটা দেখাবো ভাই, আগে অ্যাকাউন্টটা দেখাবো, আমার এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আগে বলেন, আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখাবো। ওকে ভাইয়া ঠিক আছে, তাহলে আমার জন্য ঠিক আছে, এবার আমি দেখাই আপনার অ্যাকাউন্ট কোথায় সেভ করবেন। হ্যাঁ করে ফেলেন ভাইয়া, হ্যাঁ বলে ফেলুন। হ্যাঁ 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 শুধুমাত্র গেস্ট পোস্টিং বাদে, গেস্ট পোস্টিং আর হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং বাদে বাকি সব টপিকে আপনারা এগুলো ইউজ করবেন। আর হচ্ছে লোকাল বিজনেস লিস্টিং মানে 1 নম্বর এবং 2 নম্বরটা বাদে বাকি সব জায়গাতে আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, প্লাস টুইটার ইনস্টাগ্রাম যত। হ্যাঁ হ্যাঁ, তবে যেইটার যেরকম স্টাইল সেই রকম স্টাইল করেই শেয়ার করতে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে আচ্ছা, এবার আমি যাচ্ছি প্রোফাইলটা কিভাবে করব সেভাবে। আমি আমারটা লগ আউট দিচ্ছি, আপনারা এখান থেকে যাবেন হচ্ছে সিপিএ গ্রিপে।
ওয়ান পে কবে দিতে পারি না এটা কিন্তু বলে দিছি, এটা একবার আপনাদের 19 নম্বর ক্লাসে গিয়ে করাবো, কারণ সবগুলো টপিক নিয়ে ওখানে যখন আলোচনা করবো তখন আপনাদের জন্য সুবিধা হবে এবং আমি ওটাই করাই, ঠিক আছে? তো এখানে গিয়ে ভাইয়া আমরা প্রোফাইল করবো, তাহলে আমরা এখানে গিয়ে লিখে সাজ দেবো যে সিপিএ গ্রিপ, আপনারা সিপিএ গ্রিপ এবং সিপিএ লিড LEAD এই দুটো প্রোফাইলে আপনারা প্রোফাইল করে স্টার্ট করবেন কাজ, বাসায় বসে না থাকলে তো ট্রাই করুন, আর ট্রাই করতে দোষ নেই ভাইয়া, হাজার হাজার জায়গায় যদি লিঙ্ক শেয়ার করেন কোনো সমস্যা নাই, বাট এমনি বসে থাকলে কোনো লাভ নেই, আপনারা বিভিন্ন জায়গায় যেখানে পারেন যে কান্ট্রি নিয়ে আপনি মার্কেটিং করুন সেই কান্ট্রির যেখানে ইচ্ছা সেখানে লিঙ্ক শেয়ার করেন, ঠিক আছে? এই যে যখন আপনারা এখানে আসলেন আপনাদের এরকম চলে আসবে, তো আপনারা এখানে চলে যাবেন যে হচ্ছে জয়েন নাও, জয়েন নাওতে ক্লিক করবেন, ঠিক আছে ভাইয়া? তো জয়েন নাওতে জয়েন সিপিএ গ্রুপ, আচ্ছা ভাইয়া মোজাম্মেল ভাই দেখা যাচ্ছে কিনা দেখেন তো, ওকে। এখানে আমি শুধু কয়েকটা রিকোয়ারমেন্ট বলি, এই এটা করতে গেলে সেটা লাগবে, একটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই, আচ্ছা সিএল মেনটেন করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, এখানে আপনার ফার্স্ট নেম অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফলো করবেন, কারণ এইটার মানে রিয়েল হওয়া খুব দরকার, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে কোম্পানি নেম আপনি কিছুই দেবেন না, এখানে দেওয়ার দরকার নেই, আপনি কোম্পানি নেমের ঘরে কি দেবেন কিছু দেওয়ার দরকার নেই, এখানে ওয়েবসাইট অর্থাৎ এখানে আপনি যে ওয়েবসাইটটাতে কন্টেন্ট রেডি করবেন অথবা যে ব্লগ সাইটটাতে কন্টেন্ট রেডি করবেন সেইটা লিখবেন, ঠিক আছে ভাইয়া? ভাইয়া আব্দুল রাহি ভাই অথবা মোজাম্মেল ভাই আমাকে একটু রেসপন্স করবেন, এখানে সেইটা দিবেন আর কি। তারপর এখানে স্ট্রিট অ্যাড্রেস, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে আপনার অ্যাড্রেসটা সেটা দেবেন, স্ট্রিট অ্যাড্রেস টু এটাতে কিছু দেওয়ার দরকার নেই, এখানে কান্ট্রি আপনার বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন, তারপর সিটি আপনার শহরটা আপনার জেলা, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে শহরটা থাকবে সেটা, স্টেট অথবা রিজিয়ন আপনার জেলাটা, আর এখানে আপনার পোস্টাল কোড, কোন পোস্টাল কোড ভাইয়া, ন্যাশনাল আইডি কার্ডের পিছনে আপনার যে পোস্টাল কোডটা থাকবে সেটা দিয়ে, তারপর ফোন নাম্বার আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আর এখানে আইএম সার্ভিস এখানে থাকবে স্কাইপে, এখানে স্কাইপে আর এখানে স্কাইপে অ্যাকাউন্টের নামটা, আপনার যে স্কাইপে অ্যাকাউন্ট খুলবেন না সেখানে আপনার স্কাইপের যে প্রোফাইল নেমটা থাকবে স্কাইপে আইডি নেমটা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, এখানে পাবলিশার টাইপ, হ্যাঁ বলেন, স্কাইপিটাতে স্কাইপি থাকবে, আইএম সার্ভিস এখানে স্কাইপি থাকবে, এখানে স্কাইপির প্রোফাইল নেমটা দেবেন, এই যে আইএম নেমের জায়গায় প্রোফাইল নেম, বুঝতে পারছেন? আর পাবলিশার টাইপ এখানে কি আসবে ভাইয়া, ইমেইল সার্চ জিটিপি ওয়েব কন্টেন্ট, আপনারা এগুলো না দিয়ে আপনারা দিবেন কি আদার, তার মানে এখানে আদার সিলেক্ট করে দেবেন, তার মানে আপনি সব ধরনের জন্য কি করতে পারেন অফার প্রমোট করতে পারেন, তারপরে এখানে আপনার ইমেল অর্থাৎ যে ইমেলটা দিয়ে আপনি অফার কি এই প্রোফাইল ক্রিয়েট করুন সেই ইমেল, পাসওয়ার্ড অর্থাৎ এই সিপিএ গ্রুপে ঢোকার জন্য যে পাসওয়ার্ড সেটা ক্লিক করে দিবেন, আর এই পাসওয়ার্ডটা আবার কনফার্ম, এখানে টাইম জোন 6+ অর্থাৎ বাংলাদেশে যে 6+ সেটা করে দেবেন আর কি, যে 6+, তারপর আই এম নট রোবট, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস কন্ডিশন, তারপর রেজিস্টারে ক্লিক করে দেবেন, ঠিক আছে ভাই? রেজিস্টারে ক্লিক করে দিলে আপনার প্রোফাইলটা হয়ে যাবে, তো এখানে যেহেতু প্রোফাইল রেজিস্টার হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাওয়ার পর আপনারা একটু আপনার সিপিএ গ্রুপে চলে যাবেন অথবা আপনার ইমেইলে কি যাবে একটা ভেরিফিকেশন লিংক চলে যাবে, ওখান থেকে প্রোফাইলটা কি করতে হবে ভেরিফাই করতে হবে, ভেরিফাই করার পর আপনাকে আপনার সিপিএ গ্রুপে নিয়ে যাবে, আপনাকে সিপিএ গ্রুপ অ্যাকাউন্টে নিয়ে যাবে, তাহলে আমি যাচ্ছি আমার অ্যাকাউন্টটাতে, যখন আপনার রেজিস্টার হয়ে যাবে আপনাকে সিপিএ অফারে নিয়ে যাবে, তো আপনি এইখানে যাওয়ার পর পরে যে ভাইয়া যেটা করবেন সেটিংস অপশনে একটু যাবেন, অ্যাকাউন্ট সেটিংস, এই যে আমার এখানে সেটিংসের ভুল দেখাচ্ছে, কেন ভুল দেখাচ্ছে, কারণ আমার এখানে কি নাই পেমেন্ট অ্যাকাউন্ট যোগ করা হয়নি, তো আপনার এখানে গিয়ে আপনার পেমেন্ট অপশনগুলো এগুলো এক্সচেঞ্জ ইমেল এগুলো কিছুই করবেন না, এখানে শুধুমাত্র আপনার সব কিছু ঠিক আছে, এখান থেকে পেমেন্ট অপশন, আপনার পেমেন্ট অপশন সব কিছু, আমারটা এখানে অ্যাড্রেস ট্যাড্রেস সব ওকে আছে, ওকে, আমার এখানে পেমেন্ট অ্যাড্রেসটা অ্যাড করেন, এই যে আপনার এখানে গিয়ে পেমেন্ট অ্যাড্রেসটা করেন, এই যে ট্যাক্স ডকুমেন্ট অর্থাৎ এখানে এই আপডেট মেসেজটা, এই যে এখানে যেটা আছে
আপনাদের এগুলো কিছু করতে হবে না, আপনাদের অলরেডি হয়ে যাবে। আমার এটা বারবার চেঞ্জ করার কারণে এরকম দেখা যাচ্ছে। আপনি শুধু পেমেন্ট অপশনটা যখন আপনি ইনকাম করবেন এখান থেকে $50, তখন আপনি এখান থেকে পেমেন্ট অপশনটা অ্যাড করে নেবেন, এই যে এখানে পেমেন্ট অপশনটা, আর কিছু করতে হবে না। ঠিক আছে ভাইয়া, এই হলো আপনাদেরকে দেখাই দেওয়ার মূল জায়গাটা হচ্ছে আমার এতটুকু, বাকি কাজটা এখন সম্পূর্ণ নির্ভর করবে আপনারা গত ক্লাসে কি করছেন সেগুলোর উপর। ঠিক আছে ভাইয়া, আপনারা এক কাজ করবেন মোজাম্মেল ভাই, আপনারা আগে সিপিএ লিডে যাওয়ার দরকার নাই, আগে সিপিএ গ্রিপটাতে কিছুদিন অভ্যস্ত করেন, মানে হাতটা একটু পাকাপোক্ত করে ফেলেন। ঠিক আছে, মানে এমনি এমনি অ্যাকাউন্ট খুলে থেকে আসলে সব জায়গাতে দৌড়াতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে বিগিনারদের জন্য বেস্ট, আপনারা এখানে একটু হাতটা পাকাপোক্ত করে পরে সিপিএ লিড আরো অনেকগুলো সাইট আছে ওগুলোতে শুরু করেন। আর আপনারা সিপিএ যখন লিখে সার্চ দেবেন ইউটিউবে দেখবেন যে অনেক ভিডিও পাবেন। তবে এখানে বলে রাখি, একটু রোজা রমজানের মাস, তো এই সিপিএতে কিন্তু অনেক ধরনের মানে কিছু হচ্ছে নেগেটিভ সাইডের কাজ করার অপশন পাওয়া যায় বা মেলে, তো আমরা ওগুলোতে না করবো, মানে হারাম কাজগুলো যেন না করি। ঠিক আছে ভাইয়া, তো আমি কিন্তু ওগুলো আপনাদেরকে বলেও দিচ্ছি না এবং আমার সাথে বলতেও না, শুধু বলতেছি এরকমও কাজ আছে এবং ওগুলোতে ইনকামও বেশি দেখা যায়, যে বোঝেনি তো খারাপ কাজে ইনকাম বেশি। তো আমি ওগুলো আপনাদেরকে শেখাচ্ছিও না বা জানতেছি না, ওগুলো আপনারা করবেনও না। তবে আপনারা সিপিএ মার্কেটিং লিখে ইউটিউবে সার্চ করলে অনেক জিনিস পাবেন, ওখান থেকে দেখে আমি যতটুকু আইডিয়া দিলাম দেখবেন যে খুব সহজেই করতে পারতেছেন। ঠিক আছে ভাইয়া, এই হলো মূল থিমটা, তবে আপনারা সিপিএর উপর করে দেন। আর যদি কারো সিপিএ লিড, অর্থাৎ সিপিএ লিডটা একটু বলে দিই যে সিপিএ লিডটা কি, সিপিএ লিড, সিপিএ লিড, LEAD, সিপিএ লিড, এই যে সিপিএ লিড, তো এখানেও যদি কেউ হচ্ছে হেল্প করতে চান একইভাবে, একই সিপিএ লিড এবং সিপিএ গ্রিপ, এগুলো হচ্ছে সোশ্যাল সাইট, অর্থাৎ মানে সোশ্যাল অফার এখানে প্রমোট করা, এখানে কোনো আনসোশ্যাল কোনো কাজ করা হয় না বা হচ্ছে আনঅথরাইজড কোনো কাজ করা। এই এখানেও একইভাবে সাইন আপ করে দেবেন, আপনি সাইন আপে যাবেন, আমি প্রোফাইলের অপশনটা দেখা যাচ্ছে যে প্রোফাইলটা কিভাবে করতে হবে। এই যে সিপিএ লিডারও হচ্ছে সেম, আপনি জাস্ট এখান থেকে যাবেন, আপনি এইটুকু ফিল আপ করলে হয়ে যাবে। ঠিক আছে ভাই, এইটুকু ফিল আপ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, করার পরে আপনি ওটার মতো আবার চলে যাবেন, চলে বাকি কাজগুলো ওইভাবে কমপ্লিট করে ফেলবেন। তো এই হচ্ছে ভাই আমার হচ্ছে ব্যাপারটা, এখন আপনারা সুন্দরভাবে করতে থাকেন, আর পরবর্তী ক্লাসে কি হবে না হবে আমি আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে সব অফিস যেরকম করে জানাবে আমি সেরকম করে আপনাদেরকে জানাই দেবো। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ প্রশ্নগুলো করে ফেলুন। হ্যাঁ করতে পারবে, বাট বাংলাদেশের মানুষ যখন করতে, বাংলাদেশের মানুষ এটাতে করতে পারে, কোনো অসুবিধা নেই বাংলাদেশে আপনি। হ্যাঁ, বাট ওখান থেকে আপনি যে কমিশনটা আসবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো নিতে চায় না, কারণ প্রোডাক্টটার দাম যদি ওখানে $20 হয়, এখানে আস্তে আস্তে এটার দাম হয়ে যায় $200, কারণ শিপিং কস্ট সব কিছু মিলে। আবার সব থেকে ভালো হয় বাইরে কান্ট্রির হচ্ছে অ্যামাজনের কাজগুলো করতে, তাদের ওখানে শিপিং কস্ট খুব কম, শিপিং কস্ট অনেক সময় ফ্রিতেও দেয়, তো ওদের ওখানে করলে শিপিং কস্ট সহ অনেকে ফ্রি দেখলে অনেকে ক্লিক করতে চায় বা ক্রয় করতে চায়, এগুলো লাভ আর কি। আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝে তারপরে করতে হবে। ঠিক আছে ভাইয়া, না 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 ওরকম নাই, তবে আপনি চাইলে অ্যামাজনে অর্ডার করতে পারবেন। ঠিক আছে ভাই, আচ্ছা মোজাম্মেল ভাই, আমরা ব্যাপারগুলো যতটুকু বুঝছি আমরা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ মোজাম্মেল ভাই, আমি আপনারটা দেখছি সবকিছু ওকে আছে, আপনি যেটা বলছেন যে রিসিভের যে একটা ব্যাপার ছিল, আপনি ওখানে একটা কথা বলছিলেন যে রিসিভ নে কি জানি একটা অপশন পাওয়া যাচ্ছিল না। হ্যাঁ আচ্ছা, আপনাকে এখনো যদি আমি যাই ওখানে, আচ্ছা আপনাকে এখনো অ্যাপ্রুভ অ্যাপ্রুভ কি করছে ইয়া ভাই মোজাম্মেল ভাই? না, আপনাকে ওই প্রোফাইলে অ্যাপ্রুভ করছে কিনা, পেনের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করছে কিনা। আচ্ছা আমি একটু দেখাই,
আপনি কি ল্যাপটপে ক্লাস করতেছেন? আপনাকে যদি আমি স্ক্রিন শেয়ার করতে দেই করতে পারবেন? আচ্ছা, আমি আপনাকে স্ক্রিন শেয়ার একটু সুযোগ দেই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তো আমাকে। আমি আপনাকে, আপনি স্ক্রিন শেয়ারের অপশন দেন, আমি আপনাকে হচ্ছে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আমি স্ক্রিন শেয়ারের অপশন দিয়ে দিলাম, আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন। স্ক্রিন শেয়ারটা করে আমাদেরকে দেখান তো একটু।